জাতীয় পার্টির সঙ্গে আলোচনা গোপনে হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আলোচনা গোপনে হয়নি, বরং গোপনীয়তা রক্ষা করা হয়েছে। রোববার তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভঙ্গ করেছে, এখন তাদের মুখে মানবাধিকারের বলি মানায় না। ওবায়দুল কাদের আবারও বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে এদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তার সমসাময়িক নজির বিশ্বের কোথাও নেই। আর এ সময় যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার পক্ষে যারা ভোট দেয় তাদের কাছে মানবাধিকার শেখার কিছু নেই। এদিকে বিএনপির আমলে এই গুম খুন শুরু হয়েছিল, কিন্তু এখন দেশে কোনো গুম খুন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, যারা এসব অভিযোগ আনছেন তারা বিভ্রান্তি সৃষ্টি করতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতাকর্মীদের আটক এবং গ্রেফতার করা হয়েছে। যারা পুলিশ হত্যা মামলা নৈরাজ্য করেছে তাদের মুখে মানবাধিকার মানায় না। এছাড়া বিএনপির আমলে যে গুম খুন হয়েছে তা জানলে যে কেউ আঁতকে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি।